দেখুন, নারীর অন্তবাস কিন্তু ফেলনা নয়। নারীদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বক্ষবন্ধনীর ব্যবহার। বিশেষ এই পোশাকটি ছোট হলেও নারীদের কাছে এটি অত্যন্ত উপকারী ও প্রয়োজনীয় বস্তু, কিন্তু এটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কিছু সচেতনতা প্রয়োজন। সুন্দর সুডোল বক্ষের অধিকারিণী হতে চান সকল নারী। বক্ষযুগল সুন্দর না হলে নারীর নারীত্ব বিকশিত হয় না। সেই কারণে বক্ষের যত্ন একান্তভাবে স্বাস্থ্যকর ও আরামদায়ক অন্তবাস প্রয়োজন। সেই কারণে কৈশোর থেকে মা বোন বা পরিবারের অন্য কোনো মহিলার পরামর্শ ও সাহায্য প্রয়োজন। সারা বিশ্বের প্রায় সমস্ত নারী বক্ষবন্ধনী ব্যবহার করে থাকেন, কিন্তু এর প্যাটেন্ট নথিভুক্ত করা হয় 100 বছর আগে 1914 সালের 12ই ফেব্রুয়ারি। বক্ষবন্ধনী তৈরি করেছিলেন মেরি ফ্লেপস জ্যাকব। তবে বর্তমান সময়ের পরিবর্তনের সঙ্গে বক্ষবন্ধনীর ভোলবদল ঘটেছে অনেকটাই। পুশ আপ ব্রা, নিজের স্তনযুগল নিয়ে যারা সন্তুষ্ট নন বা অল্প বয়সী মেয়েরা নিজেদের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পুশ আপ ব্রা বা ভেতরে ফোম দেওয়া বক্ষবন্ধনী ব্যবহার করে থাকেন। যেহেতু মহিলাদের দিনের প্রায় বেশিরভাগ অংশই এটি ব্যবহার করতে হয়, তাই এটি কতটা স্বাস্থ্যসম্মত তা জেনে নেওয়া প্রয়োজন। সদ্য মায়েদের জন্য বিশেষ বক্ষবন্ধনী। সদ্য যারা মা হয়েছেন তাদের জন্য বিশেষ ধরনের বক্ষবন্ধনী রয়েছে। শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর সময় যাতে মা ও শিশুর কোনো ধরনের অসুবিধা না হয়, সেই কারণেই মায়েদের বিশেষ ধরনের এই বক্ষবন্ধনী ব্যবহার করা উচিত। এতে শিশুর দুধ পান করাতে কোনো অসুবিধা হবে না। কিভাবে বাঁচবেন বক্ষবন্ধনী? বাজারে বিভিন্ন ধরনের বক্ষবন্ধনী পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র রং, ডিজাইন আর দাম থেকে নয়, বক্ষবন্ধনীটি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তাও জানা প্রয়োজন। বক্ষবন্ধনীতে ব্যবহৃত কাপড়ের গুণগত মানও দেখে নিতে হবে। অনেক ক্ষেত্রে স্তনের আকারের সুন্দর করতে বক্ষবন্ধনীতে পাত ব্যবহার করা হয়ে থাকে। এটি আপনার ক্ষেত্রে ক্ষতি বা অ্যালার্জির কারণ হতে পারে কি না সে বিষয়েও আপনাকে খেয়াল রাখতে হবে। অনেক সময় অনেকে নিজের স্তনযুগল বড় বলে নির্দিষ্ট সাইজের চেয়ে ছোট বক্ষবন্ধনী পরেন। এটি কিন্তু একেবারেই ঠিক নয়, কারণ এটি দেখতেও যেমন ভালো লাগে না তেমনি এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া বেশি টাইট বক্ষবন্ধনী ব্যবহার করলে অনেকের শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। বক্ষবন্ধনী নারীর বক্ষযুগলকে আগলে রাখার জন্য তৈরি করা হলেও একে যৌনতার প্রতীক হিসেবেও দেখা হয়। বিভিন্ন বিজ্ঞাপন বা সিনেমার দৃশ্যে নারীকে বিকিনি পরিহিত অবস্থায় দেখা যায়। যদিও এমন দৃশ্য নিয়ে বারবার সমালোচনা হয়েছে, কিন্তু সে বিষয়ে ভ্রূক্ষেপ না করে এ ব্যবহার চলছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।